ইলিশ আহরণ নিষিদ্ধ থাকার কারণে বেগার জেলেদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার 14 অক্টোবর দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে 500 জেলের মাঝে 20 কেজি করে চাল বিতরণের মাধ্যমে এই জেলেদের সরকারি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মা ইলিশ রক্ষায় ইলিশ আহরণ বন্ধ রাখার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় বক্তব্য দেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ খালেদ কনক, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় প্রমুখ। বক্তারা বলেন, ইলিশ মাছ বাংলাদেশের সম্পদ, ইলিশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ঘোষিত সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা খুবই জরুরি। ইলিশ আহরণ বন্ধ থাকলে ইলিশ জেলেরা বেকার হয়ে পড়েন, তাই জেলেদেরকে স্বাভাবিক জীবন যাপনের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার 12,000 ইলিশ জেলেকে সরকারি সহায়তা প্রদান করা হবে। এই সময়ে কোনো জেলের পরিবার যাতে খাবারের জন্য কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখার কথা ব্যক্ত করেন বক্তারা। 22 দিন ইলিশ আহরণ নিষিদ্ধের এই সময়ে বাগেরহাটের 15,608 জন ইলিশ জেলের মধ্যে 12,000 জেলেকে বিনামূল্যে 20 কেজি করে চাল প্রদান করা হবে। এর আগে 65 দিন বন্ধের সময় বাগেরহাটের 23,042 জন জেলেকে সরকারিভাবে চাল দেওয়া হয়েছিল। বাগেরহাট জেলায় 39,730 জন নিবন্ধিত এবং 13,542 জন অনিবন্ধিত জেলে রয়েছেন। আমি জানি প্রথমে আপনাদের আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।